আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় ভালো আছে। সকালের খাবার দিছি মাত্র, রাতের বেলা মোটামুটি খাবার দেওয়ার পর সকালে কোনো খাবার ছিল না, এখন বেলা 9টা বাজে। তো সকালের খাবারটা মাত্র দিলাম, আবহাওয়ার কারণে লাল লাইটগুলো জ্বালিয়ে রাখছি। আর মুরগি তো প্রথম আজকে বিগত 2 দিন আগে 160 পিস বিক্রি করছি, তো তারপরে আর বিক্রি করা হয় নাই, বিক্রি করতে পারি নাই, বাজারজাত করতে পারি নাই। বাজারের অবস্থা ভালো না, যার কারণে বাজারে মুরগি বিক্রি করতে পারি নাই। তো এমনিতে আলহামদুলিল্লাহ বাকি সব কিছু ঠিকঠাক আছে, আর চেষ্টায় আছি আজকে কিছু মুরগি বাজারে বিক্রি করার জন্য। তো সুতরাং বাজার আপডাউন করে বেলা 12টার পর, তো আজকের বাজারের কী অবস্থা সেই বিষয়ে জানা যাবে আপনার 12টার পর। তো ডিলারের সাথে কথা বলবো ইনশাল্লাহ, দেখি কিছু মুরগি নামানো যায় কি না। তো মুরগির ওয়েট নিয়ে কোনো সমস্যা নেই, ওয়েট আলহামদুলিল্লাহ ভালো আছে, পাল্লা 12+ হতে পারে ইনশাল্লাহ, আমার যেটা আশা, মানে যেটা আমি দেখতেছি। আর বাচ্চাগুলো বয়স তো আজকে 46 দিন। তবে শুক্রিয় আল্লাহ দরবারে, বাকি সব কিছু আপনাকে দোয়ায় ঠিকঠাক আছে আল্লাহর রহমতে, ভালো আছে। আবহাওয়ার কারণে এই লাল লাইটগুলো জ্বালিয়ে রাখছি, বাইরের অবস্থা তো ভালো না, এই যে দেখেন বাইরের অবস্থা ভালো না, যার কারণে লাল লাইটগুলো জ্বালিয়ে রাখছি। তো এমনিতে সব কিছু মিলে আল্লাহর রহমতে ঠিকঠাক আছে, বাচ্চাগুলো ভালো আছে। রাতাগুলার ওজন একটু বেশি হয়ে থাকে, রাতাগুলো হয়তো বা 1 কেজি 300 400 এরকম আছে, কিন্তু মুরগিগুলার ওয়েট একটু কম, 1 কেজি হয়তো বা 900 হতে পারে, এরকম হতে পারে। এই যে দেখেন মুরগিগুলার ওয়েট কিন্তু একটু কম, যে এগুলো কিন্তু মুরগি, এটাও এইগুলো সব কিছু মুরগি, এটা কিন্তু রাতা, এই যে বড়োটা কালোটা ওই যে ওটাও কিন্তু রাতা যেটা বসছে। আর মুরগিগুলার ওয়েট কিন্তু একটু কম থাকে, যে এটা মুরগি এটা মুরগি, এই যে ওগুলো মুরগি ওগুলোর ওয়েট কম। তো রাতা যাই আছে, ওগুলোর ওয়েট আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করবেন। তো আজকে দেখি, আজকে শনিবার, বাজারের কী অবস্থা হয়তো বা জানি না, বাজারের অবস্থা বুঝে কিছু মুরগি ছাড়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আর আমার খাবার তো অলরেডি 43 বস্তা শেষ, 43 বস্তা খাবার আমি মুরগিকে খাওয়াই ফেলছি এতদিনে, 46 দিনে 43 বস্তা খাবার খাওয়াই ফেলছি, বাকি আরও কয় বস্তা লাগে আল্লাহ ভালো জানে। যাক, দোয়া করবেন সবাই, আপনার বাচ্চাগুলোর ওয়েট নিয়ে কোনো সমস্যা নেই, ওয়েট ভালো আছে, কিন্তু কথা হচ্ছে বাজার ডাউনের কারণে আমি হয়তো বা একটু পিছিয়ে পড়ে গেছি, ইনশাল্লাহ সমস্যা নেই, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।